প্রতি বছর মুর্শিদাবাদ জেলায় জলস্তর নেমে যাচ্ছে ছ ইঞ্চি করে ভয়াবহ জল সংকটে ভুগতে হবে জেলাবাসীকে অন্যদিকে বৃষ্টির অপ্রতুলতা এই অবস্থায় ভূগর্ভস্থ জলস্তরকে ঠিক রাখতে অবৈধ জল কারবারিদের বিরুদ্ধে অভিযানে নামল প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বহরমপুর থানার পুলিশ বৃহস্পতিবার সকাল থেকে বহরমপুরের বিভিন্ন এলাকার অবৈধ জল কারখানায় হানা দিয়ে বন্ধ করে দেওয়া হয় কারখানাগুলি বাজেয়াপ্ত করা হয় সমস্ত মেশিনপত্র আটক করা হয় এক জল কারখানার মালিককে ভূগর্ভস্থ জল তুলে রমরমিয়ে চলছে হাজার হাজার বেআইনি জলের কারখানা কিন্তু এই সমস্ত কারখানাগুলির নেই কোনো সরকারি বৈধ লাইসেন্স কোথাও বাড়ির বারান্দায় কোথাও আবার সিঁড়ির তলায় তার মধ্যে ইচ্ছে মতো ভূগর্ভস্থ জল তুলে ফিল্টার করে জারে ভরে দেতার বিকোচ্ছে বাজারে ক্রমশ শেষ হয়ে আসছে ভূগর্ভস্থ জলের ভাণ্ডার প্রতি বছর মুর্শিদাবাদ জেলায় জলস্তর নেমে যাচ্ছে ছ ইঞ্চি করে অন্যদিকে বৃষ্টির অপ্রতুলতা বাড়ছে আর্সেনিকের প্রকোপ এই অবস্থায় ভূগর্ভ জলস্তরকে ঠিক রাখতে অবৈধ জল কারবারিদের বিরুদ্ধে অভিযানে নামলো প্রশাসনিক আধিকারিকেরা জেলার ভূতাত্ত্বিক ঋত্বিক চ্যাটার্জি সহ অন্যান্য আধিকারিকেরা বৃহস্পতিবার সকাল থেকে বহরমপুর থানার পুলিশকে নিয়ে বহরমপুরের বাঞ্জেটিয়া ভাকুরি সহ বিভিন্ন এলাকার অবৈধ জল কারখানাগুলি হানা দিয়ে বন্ধ করে দেয় বাজেয়াপ্ত করা হয় সমস্ত মেশিনপত্র আটক করা হয় এক জল কারখানার মালিককে অপর আর এক জল কারখানার মালিক কৌশিক সরকার জানান দিন পনেরো কুড়ি আগে তিনি এই জল প্ল্যান্টটি খুলেছেন প্ল্যান্টের জল বাড়িতে ব্যবহার করা হয় বলে তার মন্তব্য আমার দিন পনেরো কুড়ি হবে পনেরো দিন অবৈধ বলতে আমরা ভারত নিরের জলটা বেশি ব্যবহার করি হ্যাঁ ওটা প্ল্যান্ট আছে ওটা আমরা বাড়ির জন্য বেশি ব্যবহার করা হয় এমনি কোম্পানি জল তো সবাই নিতে যায় না সেই কারণে ওটা আমার ভালো ছিল পনেরো কুড়ি আপনি লাইসেন্সটা দেখলে তো ট্রেড লাইসেন্স ওই যে টিট লাইসেন্সটা দিয়েছে সেই আমরা ততটা জানি না মাত্র 10 টাকায় 20 লিটার জল পেয়ে খুশি হচ্ছেন গ্রাহকরা কিন্তু তা পানীয় যোগ্য কিনা তা তারা দেখছেন না যা বিশুদ্ধ জল মনে করে পান করছে শহরের নাগরিকরা এলাকাবাসীদের মতে সরকারিভাবে পরিশ্রুত জল সরবরাহের কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই অবৈধ জল প্ল্যান্টের জল নিতে হচ্ছে কেন মনে এখন ব্যাপার হচ্ছে সবাই তো কিছু সীমারেখার মধ্যে থাকতে পারছে না হ্যাঁ সবাই সেই রকম কস্টলি দিয়ে ওই যেমন করেছে সেখান থেকে নিতে পারছে না যার ফলে এই সব জলগুলোকে খেতে বাধ্য হচ্ছে শরীরের ক্ষতি হচ্ছে জেনেও কিন্তু খেতে হচ্ছে সব হ্যাঁ জল তো জীবন কিন্তু পরিষদদের জল সরকারের তরফ থেকে তো সেরকম কোনো সাপ্লাইয়ের ব্যবস্থা নেই মেনটি ব্যাপার হচ্ছে যদি সেই রকম সাপ্লাইয়ের ব্যবস্থা থাকতো তাহলে সবাই সেই জলই গ্রহণ তো পাই নাই এখন যেমন বিএসলারি আছে হ্যাঁ বিএসলাই তো সবাই তো সবাই পাচ্ছে না কস্টলি হেভি কস্টলি আর কি সেই জন্য সবাই নিতে পারছে না যার ফলে এইসব জলগুলো আপনার সব নিচ্ছে মানুষ খাচ্ছে ক্ষতি হচ্ছে জেনেও বিভিন্ন রকম আপনার কীট পতঙ্গ মোড়ে পচে থাকছে সেই জল সবই নিয়ে চলেছে এখানে জল প্রকল্প করেছে সেখানেও তাই সরকারি জল প্রকল্প করেছে সেখানেও তাই তো এখানে তো ব্যাপারে সরকারি তরফ থেকে সেই রকম বিধি ব্যবস্থা পয়সাটা তো বড় কথা না পয়সা মানুষ সব জায়গায় দিচ্ছে বৃষ্টির অপ্রতুলতা ভূগর্ভস্থ জলস্তর হ্রাস সঙ্গে আর্সেনিকের প্রকোপ সব মিলিয়ে চরম জল সংকটের সম্মুখীন হতে পারে জেলাবাসী সেই কারণে জল সংরক্ষণের প্রচেষ্টায় অবৈধ জলের কারখানাগুলিতে অভিযান চালানো হয় বলে জানান জেলার ভূতাত্ত্বিক ঋত্বিক চ্যাটার্জি একাধিকবার অবৈধ জল প্ল্যান্টগুলিতে নোটিশ দেওয়া হলেও কোনো সদুত্তর দেয়নি জল কারখানার মালিকেরা জেলায় জল সংকট রুখতে আগামী দিনে অন্যান্য অবৈধ জল কারখানাগুলিতে অভিযান চালানো হবে বলেও জানান তিনি বছরে আমাদের গড়ে আমাদের জেলায় ছয় ইঞ্চি করে জলস্থান নেমে যাচ্ছে তো সমস্যার মানে সম্মুখীন হতে পারি আমরা তার মধ্যে বৃষ্টিপাত অপ্রতুল হলে সমস্যা বাড়তে পারে সেই জন্যই জল সংরক্ষণের একটা প্রচেষ্টা হিসেবে এই অবৈধ জলের ওপর অ্যাকশন নেওয়া হচ্ছে না এটা দেখব বলতে আমরা এগুলোর গেস্টে অভিযান শুরু করেছি মানে অতি আগেও অভিযান হয়েছে সেটারই একটা অংশ হিসাবে এটা চলছে ভবিষ্যতে এটা চলতে থাকবে আমাদের এখানে স্থানীয় মানুষ বহুবার অভিযোগ জানিয়েছেন আমাদের এর বিরুদ্ধে এখানে তো তারপর তার ভিত্তিতে আমরা এখানে ওনাদের শোকজও করেছিলাম সেখানে তাতে ওনারা কর্ণপাত করেননি কোনোরকম কোনো রকম প্রত্যুত্তরও দেননি তারপরে আমরা এখানে আজকে রে এসেছি ইন্সপেকশানে ইন্সপেকশানে এসে আমরা যথারীতি যেমন দেখলাম আইন অনুযায়ী মানে গ্রাউন্ড ওয়াটার অ্যাক্টের যা আইন অনুগ্রহ ব্যবস্থা আছে সেই অনুযায়ী আমরা যন্ত্রটা সিজ করলাম পুলিশ আধিকারিকরা আমাদেরকে যিনি প্ল্যান্টের মালিক ওনাকে আপাতত জিজ্ঞাসাবাদের জন্য জলই জীবন দিন দিন যেভাবে ভৌম জলস্তর কমছে তাতে জেলায় চরম সংকট শিরোধার্য এই গজে ওঠা অবৈধ জলের কারখানাগুলি জলে হয়ে উঠছে জীবন হানির কারণ তবে প্রশাসনের সাথে সাথে সচেতন হতে হবে সাধারণ মানুষকেও বাংলার এক নম্বর কোয়ালিটির মিনিকেট স্বর্ণ ও রত্নাচালের প্রস্তুতকারক সংস্থা হক মার্চেন্টাইল প্রাইভেট লিমিটেড আর মার্চেন্টাইল প্রাইভেট লিমিটেড মানেই হল নাজরাই পরিবারের সুস্বাস্থ্য ও রসনা তৃপ্তিতে অদ্বিতীয় চালে রাজা নাজরাই মার্চেন্টাইল প্রাইভেট লিমিটেডের ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন সিক্স অথবা সিক্স এই নম্বরে বাংলার খেতে বাঙালির পাতে বাংলার প্রকৃতি রান্নাঘর থেকে খাবার টেবিলে হাজির নাজরাই ঠিকানা হক মার্চেন্টাইল প্রাইভেট লিমিটেড আইরার মোড় পুন্ডি নবগ্রাম মুর্শিদাবাদ ইমেল আইডি রাইস মিল অ্যাট দ্য রেট হক ইন্ডিয়া ডট কম